আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। ঈদের দুই দিন অর্থাৎ একদিন পরের দুপুর, আজকে দুপুরে আমি রান্না করছি খাসির গোশ আর সাদা পোলাও। আর এদিকে আমি রান্না করছি ভুড়ি। ভুড়িটা আমার অনেকটা হয়ে গেছে, একটু পর এটা নামিয়ে নিব। তো জালটা ধরে দিচ্ছি, গোশটা করে নিই। খাসির গোশের তো তেল একটা ব্যাপার আছে, তো রান্নাটা একটু দেখে শুনে রাখতে হবে। চলুন, ঈদের দুই নাম্বার দুপুরে খাসির গোশ দিয়ে সাদা পোলাও খাই। আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। আমার এই ইয়েটা ভুড়িটা হয়ে গেছে, হ্যাঁ, ভুড়িটা পরে আবার জাল দিতে হবে। আমি ভুড়িটাকে নামিয়ে এখানে প্রেশার কুকারটা দিয়ে দিব, তাহলে রান্না করতে আমার একটু সুবিধা হবে। হ্যাঁ, তো দিয়ে দিলাম, আশা করি ঠিকঠাক দেখা যাচ্ছে। এটা গরম হয়ে উঠেছে, এখন আমি এখানে বেশ কিছু জিরা দিয়ে দিই। জিরাটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে এই খাসি গোশগুলো দিয়ে দিচ্ছি। ও ভালো কথা, রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারে করছি। পানিতে একটু চিকি চিকি দিলাম, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি, আমি একটুখানি নেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। জালটা আমি মিডিয়াম রাখছি, যতক্ষণ পর্যন্ত মশলাগুলো এখানে মেশাবো ততক্ষণ জালটা মিডিয়াম থাকবে। এখন এখানে দেব আমি চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা,
পেঁয়াজ বাটা, আর একটু দিলাম দিলাম এখানে পরিমাণ মতো লবণ, দিব এক চামচ হলুদ গুঁড়া, দিব এখানে তিন চামচ শুকনো মরিচ গুঁড়া, দিব জিরা গুঁড়া এক চামচ, ধনিয়া গুঁড়া এক চামচ, আমি আর একটু সাদা তেল মশলার মধ্যে দিলাম অল্প, দিলাম বেশ কিছু তেজপাত, এখন জালটা জোরে করে দিব, আর বেশ কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, এখন গোশটা আমি একটু কষিয়ে নিব, একদম জাল জোরে দেব এবং গোশটা খুব ভালো করে এই মশলার সাথে কষে আমি ফিরে আসছি। গোশটা আমি 5-10 মিনিটের মতন খুব ভালো করে মশলা সহকারে এটাকে কষে নিয়েছি এবং গোশের তেল একদম বের হয়ে গেছে। এখানে আমি কিছুটা পানি দিই, পানির মাপটা যার যার গোশের উপর দিতে হবে, আমার গোশের পরিমাপ হিসাবে আমি এই পানিটা দিলাম। এখন এই পানিটা আমি দেওয়ার পর এখনই ঢাকনাটা লাগাবো না, এটাকে আবার আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব, নেওয়ার পর এটা আমি সিটিটা লাগিয়ে দিব এবং টানা 4-5টা সিটি বাজিয়ে নিয়ে ফিরে আসব, দেখাবো আমার এই ঝালঝাল খাসির গোশ কেমন হয়েছে। গোশটা আমি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবং এটা একটা সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি, এখন এই রসটা একদম নিচে চলে গেলে এটা আমি নামিয়ে নিব। আমার মোটামুটি গোশ রান্না হয়ে গেছে, এখন চালটা কিন্তু মিডিয়ামে থাকবে, ধীরে ধীরে রসের মধ্যে গোশটা বেশ মোলায়েম হয়ে যাবে, যখন ঝোলটা একদম নিচে নেমে যাবে গোশ উপরে আসবে তখন আমি এটা নেমে এটা চালটা অফ করে দেব এবং বন্ধ গরম চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দেব। হয়ে গেল আমার খাসির গোশতের ঝাল ভুনা, ঝাল তরকারি ঝাল ভুনা যে যেটা বলে।